ভাই কিভাবে আগুন বাড়তেছে দেখুন, আমাদের পথ আটকে রাখছে কিন্তু, পুরো পথটা আটকে রাখছে আগুন দিয়ে, সামনে বট গাছে কিন্তু আমাদের কিন্তু পুরোটা আটকে রাখছে। শুনলাম ভাই কিন্তু কোনোভাবে আগাতে পারতেছে না কিন্তু, ভাই শুনলাম ভাই কিন্তু বোবাই ধরেছে কিন্তু, বোবাই শুনলাম ভাই কিন্তু অন্যদিন নিজে কথা বলে আজকে কথাই বলতে পারতেছে না। এই জায়গাটা এমন একটা জায়গা, ভৌতিক একটা জায়গা, এখানে আসলে মনে হয় যে যত প্রকার জিন মুক্ত তত সবার ঘাড়ের উপর ভর করে কিন্তু। দেখেন ভাই কি আছে ভাই, আগুনটা ক্রমশ আস্তে আস্তে বাড়তেছে কেন ভাই, বাড়তেছে কিন্তু আগুন অগ্নি কিন্তু বেড়ে যাচ্ছে। পারান পারান শুনলাম ভাই পারান ভাই, গাড়িটা এখানে রাখেন সুলতান ভাই, পার হওয়া যাবে না এই অবস্থায়। আগুন যে পরিমাণে বাড়তেছে এখান থেকে, আমাদের হয় সামনে যেতে হবে নাহলে পিছে আসতে হবে ভাই। আস্তে 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 আসেন তো, হয় সামনে যেতে হবে আস্তে আস্তে, আপনি যান আস্তে আস্তে, নাম পিছে পিছে আমি আসি। আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাবধানে সাবধানে সুলতান ভাই। সাইডটা নিয়ে না ভাই গাড়ি, আল্লাহ আকবার আল্লাহ, ওই জোজে এক সরক দেখেছি কিন্তু, সাবধানে সুলতান ভাই সাবধানে যান। ভাই আমি কিন্তু অনেক কষ্টে কিন্তু এই অগ্নিকুণ্ডরা নিভানোর চেষ্টা করলাম কিন্তু, শব্দ হলো কোনো একটা শব্দ হয়েছে ভাই, এই যে কোনায় এই যে এই যে খেজুর গাছে কোনো একটা শব্দ হয়েছে, এই কোনো একটা শব্দ হলো। শুনলাম ভাই আপনি গাড়িটা ঘুরাই রাখেন, কোনায় কিছু একটা মনে হলো দেখলাম ভাই, এই কোনায় গাড়িটা সাইড করে রাখেন শুনলাম ভাই, ছোড়া শুনতে তো ছোড়া শুনতে কিছু একটা দেখা আছে মনে হচ্ছে। আল্লাহ আল্লাহ ভগবান আল্লাহ ভগবান আল্লাহ ভগবান ভাই, যেটাই আশঙ্কা সেটাই কিন্তু হলো কিন্তু, এই পাশের সমস্যা দেখতেছি দূরে। কারণ ভাই দূরে দেখেন কি অবস্থা, অগ্নিকুণ্ড দূরে আছে কোনায় আছে। শুনলাম ভাই এখানে দেখেন ভাই, এখানে রাখা ঠিক হবে না, পূর্বার সামনে রেখে চলে আসেন, জি ভাই জি ভাই, নিরাপদ জায়গায় রেখে আসেন গাড়িটা, তাহলে কিন্তু আমাদের উপর আমাদের গাড়ির উপর কিন্তু হামলা হবে, আমরা পরবর্তীতে বাসা। প্রিয় বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর বিশাল এই রাস্তার মাঝে, গ্রামের একটা রাস্তা তার মাঝে কিন্তু হঠাৎ করে ভাই ভাই আল্লাহ বকর আল্লাহ বকর, আমাদের কিন্তু চারিদিক থেকে কিন্তু আক্রমণ করা শুরু করেছে ভাই, চারিদিক থেকে কিন্তু পথ আটকে ফেলছে কিন্তু। আল্লাহ বকর আল্লাহ বকর, এই যে কি এটা ভাই, এই দেখুন এই দেখুন, কোনোভাবে গড ও মাই গড, আমি দেখতেছি ভাই, আমি দেখাচ্ছি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন সমস্যা নাই ভাই, আমরা এদিক আগে আসেন তো, এদিক আগে আসেন তো, গাছের এদিক আগে আসেন, আস্তে আস্তে সাইডে রয়েছে, সাইডে রয়েছে, সাইডে আমি মনে হচ্ছে কোনো একটা শব্দ হচ্ছে সাইডে, ঠিক আছে সাইডে একটা সাউন্ড পেলাম, আপনি একটু ঘুরে সামনে এদিকে আসুন যদি ক্যামেরা কিছু একটা ধরা পড়ে ভাই, আর আগানো যাবে না, আর আগানো যাবে না, এই কোনায় ভাই এই কোনায়, সরে আসেন এদিকে সরে আসেন, দেখেন দেখেছেন দেখেছেন কোনায় দেখা যাচ্ছে কিছু একটা, শুনতে ভাই এখানে দাঁড়ান ওইখানে দাঁড়ান শুনতে ভাই, এই সাইডে একটা, এই সাইডে এই যে এই দেখেন এই মাথা মাথায় দেখতে ভাই ভুল দেখছে ভাই, কিভাবে দেখুন চুল বের হয়ে গেছে কিন্তু, চুল বের হয়ে গেছে, কি ভয়ঙ্কর ভাবে প্রিয় বন্ধুরা ভাই, এডে সুলতান ভাই আপনার পিছনে আর একটা, পিছনে আর একটা আছে, পিছে আছে কিন্তু আপনার একটা পিছে, আমাদের তো চারিদিকে আক্রমণ শুরু করেছে ভাই, চারিদিকে আক্রমণ সুলতান ভাই, আপনারা কিন্তু আপনারা কিন্তু চারিদিক থেকে আক্রমণ শুরু করেছে, সামনে পিছে উপর নিচে চারিদিকে কিন্তু। হ্যাঁ ভাই সুলতান ভাইয়ের কাছে যেতে হবে আমাদের, যে করে হোক সুলতান ভাইয়ের বাঁচাতে হবে কিন্তু। আল্লাহ আকবার, এই ভাই দুইটার মাঝে আমাদের সবার প্রিয় সুলতান ভাই দেখুন আটকে গেছে, সবাই একটু তার জন্য দোয়া করবেন প্রিয় বন্ধুরা, অনেক কষ্টের জীবন বাঁচায় জীবনের ঝুঁকি নেয় কিন্তু সুলতান ভাই কিন্তু কাছে চলে আসলো, সুলতান ভাই আপনি তো পুরো আটকে গেছিলেন,
অনেক কষ্ট হলো, খুবই বিপদ, চরম বিপদ। আসুন তো হান ভাই, আস্তে আস্তে আগে আসুন তো ভাই। ওই যে দূরে মাঠের ভিতর থেকে দেখা আসছে ভাই, কোথায় ভাই? ওই যে দূরে তাও একবার আস্তে 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 নিরিবিলি টাকায় ফুলটা আছে, কি ভয়ঙ্কর ভাবে বন্ধুরা দেখুন একটু। কোন দিকে ভাই? কোন দিকে ভাই? এ আল্লাহ, প্রিয় বন্ধুরা দেখুন কি ভয়ঙ্কর জায়গায়, চারিদিকে দেখুন কিভাবে ঝোড়ো। ও যেভাবে দাঁড়ায় আছে না, এই যে ক্ষেত, এই যে এখানে যে লাউ কুমড়া লাগাইছে ভাই, ওর অত্যাচারে এখান থেকে মানুষ কিন্তু চলে গেছে ভাই, এখানে আর চাষাবাস করতে পারিনি। কিন্তু ওরা এই জায়গাটা পুরো দখল করে রাখছে চারে সাইড না ভাই, নিজ দুরাপ্তে থাকেন কিন্তু আমি আসি, আপনার রাফালা কিন্তু আমার হাতে আছে, কিন্তু ও কোনোভাবেই কিন্তু আমারে কিন্তু ক্ষতি করতে পারবে না। ওদের দফা রফা করে ফেলবো কিন্তু আজকে আমি, যাও আমি কিন্তু তুমি আজকের মোকাবেলা করবা জিনিস দেখ। দীর্ঘদিন যাবৎ কিন্তু সুলতান ভাইয়ের সাথে থেকে আমি যে তন্ত্র মন্ত্র শিখেছি ভাই, ওই দেখেন সেই রাফালা কিন্তু আমার ওই দূরে ফাতা ভাই আপনার সামনে কিন্তু দুইটা, ওই দেখেন ওই দূরে একটা কিন্তু বসে রয়েছে, প্রিয় বন্ধুরা দেখুন একটু। জি ভাই, জি ভাই, দেখেন কি কিভাবে যাচ্ছে ভাই, না ভাই কাছে এখান থেকে ভালো দেখা যাচ্ছে। এখানে কিন্তু দুইটা আছে ভাই, দেখা যাচ্ছে ক্যামেরার সামনে দুইটা, কিন্তু অসংখ্য আছে কিন্তু সামনে ভাই। আর এখানে যে কুজো মতন করে হাঁটতেছে না ভাই, যেটা দেখাচ্ছে এমন একটা অলৌকিক জিনিস আছে ভাই, যেটা যদি ওরা যদি জ্বালাই আমরা কিন্তু ভস্ম হয়ে যাবো কিন্তু ভাই। আমি এখন ম্যাংগাটারে আমি এখন আমি চারিদিকে প্রিয় বন্ধুরা একটু দেখাচ্ছি, দাঁড়ান ভাই। জি ভাই, খেলা করছে কোন দিকে শব্দ হলো ভাই? গাছে কিন্তু একটা শব্দ হয়েছে কিন্তু, ওই 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 বেরোচ্ছে বেরোচ্ছে, রাস্তা আসছে রাস্তা ভাই। ও ও এখান থেকে যে একটা খেললো না আমাদের উপর, কিন্তু কোনো একটা তন্ত্র মন্ত্র করে দিয়ে একটা খেললো কিন্তু আমাদের আগানো যাবে না, সামনে কোনোভাবে আগানো যাবে না। ওরা কিন্তু দলবদ্ধভাবে কিন্তু আমাদের রাস্তায় কিন্তু আটকায় ফেলেছে কিন্তু, ও কিন্তু একটা না, ওর ইশারায় ওই যে আলির পরে যেটা ছিল ওটা কিন্তু আলিপরে আর নাই। জি ভাই, ওটা কিন্তু আলিপরে নাই, ওটা কিন্তু ওর কাছেই চলে গেছে, ওকে পুরো রাস্তাটা কিন্তু আমাদের কিন্তু বন্ধ করে ফেলেছে, কোনোভাবেই কিন্তু আমাদের সামনে আঘাত দিচ্ছে না। আর আমাদের দূরে যে বাইকটা আছে, ওদের পরিকল্পনা আমাদের কোনোভাবে এখান থেকে যাইতে দেবে না। শুনলাম ভাই, এখন কী করা যায় ভাই? ওদের আমাদের গাড়ি হাত পা কিন্তু ওরা কিন্তু আমাদের ওই রাস্তা মাঝখানে পুড়ে ফেলে দেবে ভাই। এরা বারবার পায়ে দাঁড়ান, ওইদিকে তো আছে, আমি এইদিকে দেখে নিই আর কিছু আছে কিনা। এই বটগাছের বটগাছটা দেখেছেন, বটগাছের উপরে দেখেছেন, ফলো করেছেন? প্রিয় মন্ডল একটু ভালো করে দেখা দিয়ে বটগাছটা, বটগাছের উপরে দেখবেন, এখানে ফাঁকা দেখছেন না ফাঁকাটা? জি, এখান থেকে কিন্তু শো শো করে শব্দ হচ্ছে ওইখান থেকে না, ভিতরে আছে জিনিস ভাই, এখানে এর ভিতরে কিন্তু আছে ভাই। এই যে এখানে এই যে ফাঁকাটা, ঠিক আছে,
এই ফাঁকড়া না? হ্যাঁ এই ফাঁকড়া, এখানে এই জিনিস আছে কিন্তু সেই শোষকের শব্দটা হচ্ছে। এখানে এমন একটা মাল আছে লক্ষ লক্ষ বছর ধরে, কোটি কোটি বছর ধরে এখানে কিন্তু বসবাস করতেছে, যে ফাঁকা যে খোলটা দেখছেন, দেখছেন সাবধান করে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ ভাই, আরে ভাই, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। কি অবস্থা ভাই, কোনা কি কি আসলো ভাই হঠাৎ করে? এই শব্দ এইতেই কিন্তু সে শব্দটা করতেছিল কিন্তু, ভাই এখানে কিন্তু সে শব্দটা হচ্ছিল কিন্তু। আস্তে সাবধানে ভাই, শব্দ হচ্ছে কি? এটা কিন্তু তেলার উপর তেলা পোকার রূপ ধারণ করেছে কিন্তু, ওই দেখেন প্রচুর আরো অনেক কিছু রূপ ধারণ করতে পারে কিন্তু, ওরা ওরা কিন্তু সব প্রকার রূপ ধারণ করতে পারে কিন্তু। আমরা কি ওই দিকটা দেখবো? বললিক ভাই আন্দ্রা আন্দ্রা আচ্ছা, আমার এদিকে একটা সপুর একটা শব্দ হয়ে গেলো ভাই, এই দিক থেকে কিন্তু সাউন্ড আসতে পারে, এই দিক থেকেও সাউন্ড আসতে পারে, এদিকে সাউন্ড আসছে কিন্তু আমার পিছে একটা সাউন্ড আসছে। সুলতান ভাই কিন্তু ওখানে বসে কিন্তু ওকে বন্দি করার চেষ্টা করতেছে, দেখুন। আল্লাহু আকবার, সুলতান ভাই কাজ চালা যান আপনি, সুলতান ভাই আপনি কাজ চালা যান, আমরা কিন্তু আসি পিছে। প্রিয় মন্ত্র হত্যা ভাই, এটাতে বন্দি করার চেষ্টা করবেন। একটা শব্দ হলো, একটা শোকর একটা শব্দ হয়ে গেল ভাই আমার, বুঝে বুঝে ওই যে দাঁড়ায় রয়েছে ভাই, তার পিছনেই দাঁড়ায় রয়েছে ভাই, এইটাই কিন্তু সে শব্দ করে চলে গেল আমার উপর দিয়ে, মাথার উপর দিয়ে কিন্তু, কানের পাশ দিয়ে কিন্তু। একে তো ঘোর উপি ভাই, তখন তখন যেখানে সেখানে কিন্তু এটা পাওয়া যাচ্ছে, মানে কি করে আটকাবো সারাম ভাই, কিন্তু গন্ডি করে আটকানো সম্ভব না। দেখা যাক ভাই কি করা যায়। সারাম ভাই ওর সাথে কি কথা বলার চেষ্টা করবো? দেখেন তো ভাই কি কি করতে পারেন। কিভাবে দলতেছে ভাই দেখেছেন বাতাসের সাথে, ওরা রাফালাপ দিয়ে ওরা এলোমেলো করে ওরা এখান থেকে ভক্ত করে দেবো আমি। জি ভাই কথা বলতে চাচ্ছে না, ও কথা বলতে চাচ্ছে না। কি বলতেছে ভাই? ও বলতে চাচ্ছে যে এখান থেকে আমরা যাতে কথা না বলে চলে যাবো, আচ্ছা বুবা বুবা দিন, বুবা দিন না, ও কথা বলে না, ও কথা বলাতে হবে তো ভাই, বুবা দিন ভাই কথা বলে না কিন্তু। তারপরে ওরা রাখার আগে ওর কথা বলার চেষ্টা করবো আমি। জি বাবা, তো ইশারা ইশারা ইংরেজি দেখাবে কিন্তু। কোথা থেকে এসেছিস তুই? আল্লাহ, এই যে বন্ধুরা আপনারা নিশ্চয় শুনতে পাচ্ছেন কি ভয়ঙ্কর সাউন্ড আছে চারিদিকতে, এই যে এইদিকে 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 লাইট মারেন, লাইট মারেন এদিকে এদিকে লাইট মারেন। প্রিয় বন্ধুরা এরা কিন্তু আশেপাশে আছে, দেখছেন খেপে গেছে কিন্তু, খেপে গেছে কিন্তু। আমরা প্রিয় বন্ধুরা দেখুন আমরা চারিদিকে লাইট মারতে থাকুন, খেপে গেছে কিন্তু ভাই। হ্যাঁ ভাই দেখছেন আওয়াজ কীভাবে করে, বললাম না বুবা থেমে গেছে কিন্তু, থেমে গেছে না। হ্যাঁ ভাই আমরা সুন্দর ভাই এদিকে যাবো, এইদিকে একটা খোরল আছে প্রিয় বন্ধুরা দেখুন। কোনোভাবেই কিন্তু সুন্দর ভাই বসে আনতে পারতেছে না, আপনি দুজনে মিলে চেষ্টা করেন, চেষ্টা করে এখান থেকে বেরোয় ছিলাম তাড়াতাড়ি, এখানে থাকা কিন্তু সে বসছে না। গন্ডি করেন ফাত্তা ভাই, জানাটা গন্ডি করে ফেলান ভাই, ওরা তো কোনোভাবেই তো এখান থেকে দায়িত্ব আসছে না, ওদের গন্ডি করে ওরা কী বলতে চায় সেটা আমি জানার চেষ্টা করছি, তাই করো। আমরা যে বন্ধুরা আমরা এখান থেকে বেশিক্ষণ থাকতে পারবো না, আসলে আপনারা কেবলমাত্র কিন্তু সাউন্ড শুনলেন চারিদিক দিয়ে কি ভয়ঙ্কর সাউন্ড আসছে, মানে চারিদিক দিয়ে ওরা আমাদের ঘিরে ফেলেছে কিন্তু, সাউন্ড করে কিন্তু আমাদের একটা সতর্কবাণী দিচ্ছে কিন্তু, যে এখান থেকে তাড়াতাড়ি বেরোয় যাও নাহলে কিন্তু বিপদ আছে।
আমরাও কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বেরোয় যাবো। আত্তা ভাই, সুলতান ভাই দুজনে মিলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেন, দেখেন কিছু করা যায় কিনা। কিছু না করা গেলে আমরা এখান থেকে বেরোয় যাবো। জি ভাই, কোনোভাবে আটকানো সম্ভব না। সম্ভব না? না, তাহলে কাটিয়ে পড়তে হবে এখান থেকে। ও বলতে যাচ্ছে ও আমাদের কারো কোনো ক্ষতি করতেছে না ভাই। সুলতান ভাই ওঠেন ওঠেন ওঠেন, শুনুন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা ওঠেন ওঠেন চলে যাই। প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।